ওম গাম গণপতি নমঃ। আমাদের চ্যানেলে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে কোটিপতি যদি হতে চান, যদি নিজের আত্মবিশ্বাসকে বাড়াতে চান, তাহলে একটি নাম্বার অনবরত বলতে থাকুন। অর্থাৎ উঠতে বসতে হাঁটাচলা করতে যেখানে যেটুকুনি সময় পাবেন শুধু বলতে থাকুন। যত বেশি বলবেন তত বেশি রেজাল্ট তাড়াতাড়ি পাবেন। এই নাম্বারটি একটি জাদুকরি নাম্বার, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান আছে সেটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা আজকে আমাদের যে টপিক সেটা নিয়ে আলোচনা করি। আমরা যে আলোচনা করছি নাম্বার, প্রথমেই নাম্বারটা কি, ধরুন আপনি নাম্বারটা বললাম আর আপনি বলতে থাকলেন, তার কোনো আপনি কিন্তু মানে না বুঝে আপনি যখন করবেন, মন্ত্র যেমন মানে না বুঝে যদি মন্ত্র উচ্চারণ করা যায়, অর্থাৎ সেটা জাস্ট বাইরে থেকেই করা হয়, ভেতর থেকে করা হয় না। আর যখন আপনার প্রত্যেকটি রোমে রোমে, আপনার বিশ্বাসে, আপনার প্রত্যেকটি শিরায় উপশিরায়, আপনার রক্তে যখন মিশে যাবে আপনার চিন্তা ভাবনা বিশ্বাস, তখন সেটা দেখবেন কার্যকরী ভূমিকা আমাদের এর সেটা প্রদান করবে। তাই এটি একটি বিশ্বাস, আর এটা তখনই সম্ভব হবে যখনই আপনি এর মানে বুঝতে পারবেন। নাম্বার হচ্ছে এমন একটি সংকেত যার সাহায্যে আপনি, আমরা যেমন কারোর নাম ধরে ডাকলে সেই সাড়া দেয়। পৃথিবীতে অনেক মানুষ আছে, 100 জন মানুষ থাকলে তার মধ্যে যার নাম ধরে ডাকি আমরা সেই কিন্তু সাড়া দেয়, অন্যরা দেয় না। সেই জন্য এই নাম্বার আমরা যখন বলবো তখন অ্যাঞ্জেল, যে অ্যাঞ্জেলকে আমরা উদ্দেশ্য করব, সেই অ্যাঞ্জেলই আমাদের সাহায্য করতে চলে আসবে। অর্থাৎ অ্যাঞ্জেলিক পাওয়ার, দেবদূতীয় পাওয়ার বা ম্যাজিক্যাল পাওয়ার থাকে এই নাম্বারগুলোর উপরে। এবং এই পৃথিবীতে সমস্ত কিছুই কিন্তু শব্দ তরঙ্গ, এবং সেটা নাম্বারের উপরেই কিন্তু আমরা কী করি, আমরা বেস করে সব কিছু করি। আমাদের নিজেদের যে নাম, আমাদের সেগুলোও, আমাদের ইচ্ছা, সমস্ত কিছুই কিন্তু নাম্বার দ্বারা আমরা কী করি, পয়েন্ট আউট করে দিই। এমনকি নাম্বার দিয়ে দেখবেন বিশেষ বিশেষ জায়গায় নাম্বারই হচ্ছে, নাম তখন ভুলে যায়, নাম্বারই হচ্ছে, কোথায় বুঝতেই পাচ্ছেন নাম্বারই হচ্ছে তার পরিচয় হয়ে যায়। কোথায় কোথায় বুঝতেই পাচ্ছেন সেগুলো আর বলছি না। যখন খেলার মাঠটা বলি, খেলার মাঠে দেখবেন নাম্বার, আপনি কোন নাম সেটার থেকে খেলার মাঠে নাম্বারটাই কিন্তু, তারপরে জেলের কয়েদিদের এর নাম্বার, সমস্ত কিছু তার অস্তিত্ব চলে যায় শুধু নাম্বারটাই কিন্তু। আরও বিশেষ বিশেষ জায়গা আছে সেগুলো বলছি না। এই নাম্বার এমনই একটি পাওয়ারফুল, অর্থাৎ আমরা যখন সেটা উচ্চারণ করি, আমরা যখন সেটা উচ্চারণ করি তখন ভাইব্রেট হয়, যে অনুরণন হয়, যে শব্দ তরঙ্গ তৈরি হয়, সেটা যে একদম কানেক্ট করে কার সাথে, একদম যার উদ্দেশ্য যাকে করছি তার সাথে কানেক্ট করে। এই নাম্বারটা বললে আপনার আত্মবিশ্বাস বাড়বে। অনেকে দেখবেন আত্মবিশ্বাসের অভাব থাকে, আর যাদের আত্মবিশ্বাসের অভাব থাকে, যারা মনে করে আমি পারবো, আমার দ্বারা সম্ভব হবে না, অর্থাৎ কোনো কিছু করার আগেই তারা না ভেবে বসে থাকে, এগোতেই চায় না। কিন্তু জানেন, জানা উচিত প্রত্যেকেরই নো রিস্ক নো গেন, রিস্ক না নিলে গেন করা যায় না, এবং নো পেন নো গেন, কোনো ব্যথা না পেলেও কিন্তু কোনো গেন করা যায় না, মানে লস থাকবেই। কেননা ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, সাকসেস ইজ দ্য পিলার অফ সাকসেস, যেমন ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। দেখবেন নজির আছে পৃথিবীতে যে বারবার হেরে যাওয়ার পর কিন্তু সফল হয়েছেন। তাই অবশ্যই কিন্তু কী করতে হবে, আত্মবিশ্বাসটাকে বাড়ানোর জন্য আমরা কিন্তু এই নাম্বারটিকেও বলবো। আত্মবিশ্বাস যখন বেড়ে যাবে তখন দেখবেন জীবনের সমস্ত কাজকেই মনে হবে আমি পারি। যতক্ষণ না আপনার ইনটিউশন আপনাকে বলবে, আপনার অন্তরাত্মা বলবে হ্যাঁ এটা করা সম্ভব বা এটা করতে পারবো, ও পারে আমি কেন পারবো না, করতে হবে আমাকে, করতে হবেই, দেখি না
দেখি করে দেখি, এরকম 100%-এর মধ্যে সুইংিং করলে চলবে না, মানে 50%-এর মধ্যে দেখি কি হয় কি না, এরকম না, আমি পারবো, অবশ্যই পারতে হবে। আর সে যখন মন প্রাণ দিয়ে কোনো কিছু চেষ্টা করবে, তখনই কিন্তু সেটা সাকসেস হবে, এবং সে সেখানে ফেলিওর না, সেখানে সে সাকসেস লাভ করবে, আর মান সম্মান বাড়বে। পৃথিবীতে মান সম্মান কিন্তু সব থেকে বড় ব্যাপার, টাকা পয়সা থাকলেও কিন্তু মান সম্মান যদি না থাকে সে বাঁচার কোনো মানে হয় না। অর্থাৎ আত্মবিশ্বাস, মান সম্মান, এগুলো যখনই আপনার এই নাম্বারের ফলে বেড়ে যাবে, তখন দেখবেন কাজে আপনার অগ্রগতি আসবে। আপনি আর মান সম্মান আপনি কখন পাবেন? যখন আপনি নামি দামি হয়ে যাবেন, যখন আপনার একটা স্ট্যাটাস হবে, যখন আপনি অর্থবান ধনবান হয়ে যাবেন। তাই অবশ্যই কিন্তু এই নাম্বারটি বলতে হবে। 1 ঘন্টার মধ্যেই দেখবেন যে আপনি কত কনফিডেন্ট হয়ে গেছেন, আপনার কনফিডেন্ট লেভেল কত হাই হয়ে গেছে। আর যার যত কনফিডেন্ট লেভেল হাই, সে কিন্তু ততটাই সফলতা লাভ করতে পারে। আর আপনি কিন্তু নিজেই আপনি এটা ফিল করতে পারবেন, আর যখনই ফিল করতে পারবেন জানবেন আপনার কাজ হয়ে গেছে। যতক্ষণ পারবেন না জানবেন আরও মনোযোগ সহকারে, একাগ্রতা সহকারে এবং বিশ্বাস সহকারে আপনাকে করতে হবে। এটা আপনাকে রাত্রেবেলা আপনি রাত্রেবেলা দেখবেন ফিল করবেন, বা এটা আপনি যখন যখন যেদিন হোক, কোনো টাইম নেই, কোনো দিন নেই, যখন ইচ্ছা আপনি কিন্তু এটা আপনি কী করতে পারবেন, করতে পারবেন। নাম্বারটি আমরা বলে দিচ্ছি, তার আগে আমরা অবশ্যই বলবো যে এই দুনিয়ায় যাদের দেখবেন কনফিডেন্ট আর মান সম্মান আছে, তাদের মধ্যে লাক্সারি ল্যাভিস, তারা যে শুক্র ও শুক্রর যে বল, শুক্র যখন কি হয়ে যায়, এনহান্স হয়ে যায়, বা যখন সুভাবে বন্ধুভাবে কারোর সাথে জুড়ে থাকে, তখন তার জীবনে টাকা পয়সা ধন দৌলত সৌন্দর্য, তারপরে ভোগবিলাসিতার যে পার্থিব সুখ, সেগুলোর কমতি হয় না, সে তখন অনায়াসে সেগুলো লাভ করতে পারে। তাহলে আমাদের কিন্তু বেঁচে থাকার জন্য এগুলো অবশ্যই দরকার, এবং আলটিমেটলি আমরা কিন্তু আজকে যে নাম্বারটি বলছি সেই নাম্বারটি হচ্ছে 2, ভালো করে শুনে নিন, 2, 1, 6। আপনি এটি বাংলাতে, ইংরাজিতে, আপনি হিন্দি, উড়িয়া, আপনি যে ভাষায় বলুন না কেন, আপনি এরকম বলবেন 2, 1, 6। 2 হচ্ছে আপনার চাঁদের, চন্দ্রের নাম্বার। আর চন্দ্র আমাদেরকে কি করে, আমাদেরকে মানসিকভাবে স্টেবল করে, আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, আমাদের কল্পনার জগৎকে স্ট্রং করে, আমাদের বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্যটা বুঝতে সাহায্য করে। সো 2 ইজ ভেরি পাওয়ারফুল নাম্বার, সো মাস্ট সে 2 বলতে পারেন, বা 2 বলতে পারেন। এরপরে 1 হচ্ছে সূর্যের নাম্বার। সূর্য অর্থ, যশমান, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছু প্রদান করে। তাহলে এটা হচ্ছে আবার পিতা, গ্রহ সমাবেশে তাকে পিতার স্থান দেওয়া হয় সূর্যকে, এবং মাতার স্থান দেওয়া হয় চন্দ্রকে। অর্থাৎ পিতা মাতা যার সাথে আছে, সে জীবনের সমস্ত কিছু কিন্তু লাভ করতে পারবে। দেখুন কত রকমভাবে আমরা কিন্তু আপনাকে, আপনাদেরকে এই মানেটা বুঝিয়ে দিচ্ছি, আর মানে যখনই বুঝে যাবেন না তখনই কাজ হবে। তার মানে পিতা মাতার আশীর্বাদ, পিতা মাতাকে যে মাথায় তুলে রাখে, তাদেরকে যারা ঈশ্বর জ্ঞানে সেবা করেন, তারা কিন্তু জীবনের সর্বশ্রেষ্ঠ সুখ লাভ করেন। মিলিয়ে দেখে নেবেন, বাবা মাকে দুর্চাই করে কেউ কোনোদিনও কোটিপতি হতে পারে না। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে বা গালিগালাজ করে, তাদেরকে খেতে না দিয়ে কোনোদিনও কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে তাদেরকে, তারা কিন্তু বড়লোক হতে পারে না, কোটিপতি হতে পারে না, সুখী হতে পারে না। অবশ্যই হয়তো কিছু তার পুণ্যফলের জন্য, কিছু দিনের জন্য হলেও হয়তো দেখতে পাবেন যে, সবাই না, কিছু কিছু মানুষ দেখতে পারবেন, হয়তো 1% দেখতে পারবেন যে খুব ভালো আছেন। ভাববেন যে বাবা মার সাথে এরকম ব্যবহার করে কী করে হয়েছে, ভালো থাকা ভালো নেই, উপরে উপরে দেখছেন ভালো, ভিতরে ভিতরে জ্বলছে, তার ভিতরে ভিতরে কালো হয়ে আছে। তাই অবশ্যই কিন্তু এই 1 নাম্বার আর 2, আর 1 নাম্বার সাথে নিয়ে 6 নাম্বারকে সে পাচ্ছে, তার মানে 2, 1, 6 বা 2, 1, 6। এই 3টে নাম্বার যখনই বারবার বলতে থাকবেন 2, 1, 6, দেখুন মুখস্থই হয়ে যাবে, আর আপনাকে লিখতেই হবে না। আর আপনার যদি লিখতে ইচ্ছা হয়, লিখে রাখুন না, শরীরের বাঁ দিকের অংশে লাল কালি দিয়ে লিখে রাখুন 2, 1, 6, বারবার বলতে থাকুন 2, 1, 6, 2, 1, 6, 2, 1, 6, 2, 1, 6। অ্যাক্টিভেট হয়ে গিয়ে আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে আপনার হাতের মুঠোয় এনে দেবে। আপনাদের সমস্ত জীবনের চাওয়া পাওয়া এক হয়ে যাক, আমরা সে কামনাই করি পরমাত্মার কাছে, পরমেশ্বরের কাছে। খুব ভালো থাকুন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব।
হরে কৃষ্ণ।